সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের কন্যা সমী কায়সার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের হয়ে কাজ করে যাচ্ছেন। একাদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে মনোনয়নে দৌড়েছিলেন সমী কায়সার। অনেকেই ধরে নিয়েছিলেন এবার সমী কায়সার মনোনয়ন পাবেন। সমী ফেনী থেকে তিনি মনোনয়ন চেয়েছিলেন কিন্তু মনোনয়ন পাননি। নির্বাচনের সময় তিনি প্রচুর কাজ করেছেন, আওয়ামী লীগের হয়ে প্রচার প্রচারণাও চালিয়েছিলেন। তার মা পান্না কায়সারও নারী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ধারণা করা হয়েছিল তিনি এবার মনোনয়ন পাবেন কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাকে বাদ দিয়ে সুবর্ণা মোস্তফাকে মনোনয়ন দেয় বিস্ময় প্রকাশ করেছে অনেকে। আওয়ামী লীগের দু একজন বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানেও তুলেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন সমীর তো এখনও সময় আছে, ও তো কাজ করছে। এখান থেকে বোঝা যায় যে প্রধানমন্ত্রী তার নিজস্ব বিবেচনাবোধ, মান অভিমান কিংবা অন্য কোনো ব্যাপার না, শুধুমাত্র কৌশলগত কারণেই সমী কায়সার এবার মনোনয়ন পেলেন না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।